হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো কালকে কিন্তু তোমাদের যারা ফিজিওলজি অনার্স সেমিস্টার ওয়ান আছে, তোমাদের এক্সাম হয়ে গেল। তো সেই কোশ্চেন পেপারটা নিয়ে আজকে একটু অ্যানালিসিস করবো, তোমাদের সঙ্গে ডিসকাস করবো, ঠিক আছে? দেখো, সেমিস্টার ওয়ান কোশ্চেন পেপার 2024। তো কোশ্চেন পেপারটা বলার আগে কিছু কথা বলে রাখি। তোমাদের সেমিস্টার ওয়ানের ক্লাস তো 12-এর রেজাল্ট হবে, কলেজে ভর্তি তারপরে স্টার্ট হবে সেমিস্টার ওয়ান। সেমিস্টার টু এর ক্লাস কিন্তু মে মাস থেকে, মে মাসের ফার্স্ট উইক। মে মাসের ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে, মেবি 1 তারিখ বা 3 তারিখ এরকম হবে কিছু একটা। যদি কেউ ক্লাস করতে চাও, তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, তো এবার কোশ্চেন পেপারে চলে আসি। দেখো, বলেছে রাইট দি ফাংশনস অফ, একদম প্রথম প্রশ্ন, এসিআর অ্যান্ড আরইআর, মিনস স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম অ্যান্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। তোমরা যারা আমার ইউটিউব ভিডিও ফলো করো, তারা হয়তো খেয়াল করেছো, ঠিক পরীক্ষার 2-3 দিন আগে কিন্তু আমি এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের উপর একটা ক্লাস আপলোড করেছি এবং বলেছিলাম যে এটা ভালো করে করেছো, পরীক্ষায় চলে আসলে যাতে লিখতে পারো। তো যারা ওই ক্লাসটা করেছো, মানে তারা কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার খুব ভালোভাবে করতে পারবে। নেক্সট দেখো, বলেছে হোয়াট ইজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন, গিভ এক্সাম্পল। সমস্ত কিছুই কিন্তু একদম নোটসে প্রোভাইড করা রয়েছে। ডিফাইন অসমোটিক প্রেশার, হোয়াট ইজ নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, এটার ভিডিও কিন্তু ইউটিউবে অলরেডি আপলোড করা রয়েছে, ঠিক আছে? নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। দেন দেখো কি বলছে, হোয়াট আর দি নন প্রোটিন সাবস্টেন্স ইন ব্লাড, ব্লাডের যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো এখানে তোমাকে লিখতে হবে। ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, হোয়াট ইজ অটো রিদমিসিটি, সমস্ত কিছু কিন্তু নোটসে অ্যাভেলেবেল রয়েছে। নেক্সট রয়েছে দেখো, নেম দি বাফার্স প্রেজেন্ট ইন দ্য ব্লাড, এগুলো হলো সব এগুলো সমস্তটাই হলো। তোমাকে এখানে 5টা লিখতে হবে, 5টার মার্কস হলো 2 করে, ঠিক আছে? আর কোশ্চেন কটা রয়েছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা কোশ্চেন, ঠিক আছে? তুমি 3টে কোশ্চেন এখানে ছাড়তে পারবে। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে অ্যান্সার এনি টু কোশ্চেন্স ফ্রম দি ফলোয়িং। প্রথম প্রশ্ন কি বলে দেখো, এনিউমারেট ডিফারেন্ট টাইপস অফ সেল জাংশন উইথ দেয়ার ফাংশনস, 5 মার্কস রয়েছে। এবং এটা আমি ক্লাসে যেমন করিয়েছি, আমার অফলাইন ব্যাচে যেমন করিয়েছি, তোমাদের ইউটিউবেও কিন্তু এই সেল জাংশনের এগুলো কিন্তু অলরেডি ক্লাস দেওয়া রয়েছে। যারা রেগুলার ক্লাস ফলো করো, তারা ইউটিউব ক্লাস দেখে কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারবে। নেক্সট, ডিসকাস দি আয়নিক বেসিস অফ কার্ডিয়াক পেসমেকার পোটেনশিয়াল, ঠিক আছে? কার্ডিয়াক যে পোটেনশিয়ালটা হচ্ছে, পেসমেকার পোটেনশিয়াল SNO, এটা তোমাকে এখানে ডেসক্রাইব করতে হবে। রাইট দি ফাংশনস অফ ইচ টাইপ অফ WBC, খুব ইজি কোশ্চেন। রাইট এ শর্ট নোট অন স্টেয়ারকেস ফেনোমিনান অফ কার্ডিয়াক মাসেল, এটাও খুব ইজি কোশ্চেন, কার্ডিয়াক মাসেলের প্রপার্টিজের মধ্যে রয়েছে। নোটসে খুব সুন্দর করে ছবি দিয়ে একদম ব্যাখ্যা করে লেখা। আর এই কোশ্চেনটা আমি আমার স্টুডেন্টদেরকে বলে থাকি যে এটা আমি খুব বড় করে রয়েছে নোটে, মানে মোটামুটি 3-4 পাতা। কেন দেওয়া? কারণ এই যে ধরো এখানে উল্লেখ করে দিয়েছে, ডেসক্রাইব দি স্টেয়ারকেস ফেনোমিনান, এবার স্টেয়ারকেস ফেনোমিনান নিশ্চয়ই তোমাকে 2 লাইন লিখলে হবে না, 5 মার্কস দিয়ে ছবি দিতে হবে, ভালো করে ব্যাখ্যা দিতে হবে। এই জন্য কার্ডিয়াক মাসেলের প্রপার্টিজের যে প্রত্যেকটা পয়েন্ট একটু বড় করে কিন্তু দেওয়া রয়েছে নোটসে। নেক্সট বলেছে দেখো, এক্সপ্লেইন দি রোল অফ ভেরিয়াস সিস্টেম অফ দ্য ব্লাড অফ দ্য বডি ইন হোমিওস্ট্যাসিস, বডির যে হোমিওস্ট্যাসিস মেনটেন করছে ভেরিয়াস সিস্টেম, সেগুলোর রোলগুলো তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, কোনটা কিরকম রোল প্লে করছে, মোটামুটি ছোটো ছোটো করে সবগুলো ডেসক্রাইব করতে হবে। 10 মার্কস রয়েছে। ডেসক্রাইব দি ফাংশনস অফ প্লাজমা প্রোটিন, একদম কমন কোশ্চেন এবং এটার ক্লাস কিন্তু ইউটিউবে আপলোড করা রয়েছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ লাং সার্ফেক্ট্যান্ট, রাইট এ শর্ট নোট অন রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম। মানে এক্সামের কদিন আগে আমি আমার স্টুডেন্টদেরকে লিখতে দিয়েছি রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমটা, যে লেখো, ঠিক আছে? তো এটাও কিন্তু নোটে সম্পূর্ণ অ্যাভেলেবেল রয়েছে। হোয়াট ইজ হেন্ডারসন এসেলবার্গ ইকুয়েশন, স্টেট দি ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ সার্ফেস টেনশন, ঠিক আছে? এই কোশ্চেনটারও ক্লাস কিন্তু ইউটিউবে আপলোড করা রয়েছে, ঠিক আছে? বেশি দিনের কথা না, প্রিভিয়াস একটু তোমরা ঘুরিয়ে দেখলেই দেখতে পাবে ক্লাস কিন্তু আপলোড করা রয়েছে। তো ম্যাক্সিমাম ক্লাসে কিন্তু মোটামুটি দেওয়া রয়েছে তোমাদের, আর কোশ্চেনও খুব সুন্দর কোশ্চেন রয়েছে, ঠিক আছে? আশা করি প্রত্যেকের পরীক্ষাই ভালো হয়েছে। তো
তো তোমাদের যদি কিছু জানার থাকে বা কোনো ডাউটস থাকে, কোনো টপিকের উপর ক্লাস ক্লাস বুঝতে অসুবিধা হয় যে এ ম্যাম এই টপিকটার উপর একটু ক্লাস দিলে ভালো, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। নেক্সট ক্লাসে আমি আবার কোনো টপিক নিয়ে আলোচনা করবো। আজকে একটু কোশ্চেন পেপারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সেমিস্টার ওয়ানের কোশ্চেনটা কীরকম এসেছে, ঠিক আছে? আর সেমিস্টার টু এর ক্লাস কিন্তু মে মাসের ফার্স্ট উইক থেকে স্টার্ট হবে। তো যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছো, তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।